গণ অভ্যুত্থানে ভারতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা অভিযোগ করেছেন আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে। এরপর থেকে আলোচনার কেন্দ্রে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। জানান, সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার কেউ করেনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য একটি সঠিক নির্বাচনের ব্যবস্থা করা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। জানান, সরকারে থাকা দুই সমন্বয়ক প্রাথমিক 450 জনের নির্ভুল তালিকা চূড়ান্ত করবেন। বলেন, জনজীবনে শৃঙ্খলা ফেরানো ও অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি মনে করেন, এ বিষয়ে দিল্লিও সহযোগিতা করবে। এই মুহূর্তে একটি অস্থির অবস্থা বিরাজ করছে। স্থিতিশীলতা ফিরে এলে সরকারের মেয়াদ কতদিন হবে তা বলা যাবে বলে মনে করেন তিনি। গণ অভ্যুত্থানে পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়া তৌহিদ বলেন, শেখ হাসিনা বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন। তবে গণ অভ্যুত্থানের নেতা বা সরকার এরকম কোন অঙ্গীকার করেননি। তৌহিদ হোসেন বলেন, তিনি শুধু এটুকু বলতে পারেন তারা এরকম কোনো অঙ্গীকার করেননি। আর তার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে। খুবই আনলাইক। IBTV USA News Desk.